আসসালাম আলাইকুম ভিওয়ার্স কেমন আছে সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত ও মাড়িতে জমে থাকা ডেন্টাল ক্যালকুলাস বা দাঁতের পাথর এটি পুরোপুরিভাবে ওঠানোর জন্য কত দিন ডাক্তারের কাছে যেতে হয় বা কত সময় লাগে এবং এই স্কেলিং বা এই পাথর উঠানোর জন্য কোন ধরনের ঔষধ খাওয়ার প্রয়োজন হয় কি হয় না তো ভিউয়ার্স এ ব্যাপারে আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স এই যে ডেন্টাল ক্যালকুলাস বা পাথরগুলো আমাদের দাঁতের এবং মাড়ির উভয়েরই ক্ষতি করে থাকে দাঁতে পাথর জমার কারণে আপনার দাঁতের ক্ষয় হতে থাকে এবং মাড়িও ধীরে ধীরে নিচের মাড়ির নিচের দিকে নেমে যায় এবং উপরের দাঁতে হলে উপরের মাড়ি উপরের দিকে ধীরে ধীরে সরে যেতে থাকে তো ভিওয়ার্স এ ধরনের সমস্যা এড়ানোর জন্য আমাদের দাঁতের স্কেলিং করাতে হয় অর্থাৎ দাঁতগুলা ওয়াশ করাতে হয় ভিওয়ার্স দাঁতের পজিশনের উপর নির্ভর করে কখনো একদিনে মাত্র বিশ মিনিট বা আধা ঘন্টার ভিতরেই দাঁত স্কেলিং বা পরিষ্কার করার প্রক্রিয়াটি সম্পন্ন করা যায় আবার কখনো কখনো আপনার কয়েক দিন পরে একদিন দাঁত ওয়াশ করার পরে আরও কয়েকদিন পরে আরও একবার করার প্রয়োজন হতে পারে ভিওর্স যখন ক্যালকুলাসগুলো শুধুমাত্র দাঁতের সঙ্গে লেগে থাকে এবং মাড়ির কোনো ধরনের সমস্যা হয় না কেউ কেউ রয়েছেন মাড়ির কোনো ধরনের সমস্যা নাই শুধুমাত্র দাঁতে স্পট রয়েছে সেসব ক্ষেত্রে একদিনে মাত্র বিশ মিনিটেই কিন্তু স্কেলিং বা দাঁত ওয়াশ করিয়ে নেওয়া যায় কিন্তু যদি দেখা যায় যে দাঁতের গোড়ায় অতিরিক্ত পাথর রয়েছে এবং এই পাথর পড়া সমস্যার জন্য মাড়িও সমস্যা হয়ে গেছে এই ক্ষেত্রে আপনাকে ঔষধ খেতে হবে ঔষধ খেতে হবে সেই সঙ্গে দাঁত স্কেলিং করতে হবে সাধারণত ক্ষেত্রে আমরা প্রথম দিন স্কেলিং করানোর একদিন পরে যে বাকি কাজ সম্পন্ন করে থাকি ভিউয়ার্স এখানে আপনারা এমনই একটি মাড়ি দেখতে পাচ্ছেন যেখানে একদিনে ট্রিটমেন্ট না করাটাই ভালো হয় এখানে দাঁতে ক্যালকুলাস সহ মাড়িরও ইনফেকশন রয়েছে তো মতো অবস্থায় আমরা সাধারণত প্রথম দিন সামান্য পরিমাণ স্কেলিং করে দিয়ে থাকি তার পরবর্তীতে ঔষধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকি এবং এক থেকে দুই দিন ঔষধ খাওয়ার পরবর্তীতে আবারও পুরো মাড়ির স্কেলিং করে দেওয়া হয় তো মূলত এটি দাঁতের পজিশনের উপর নির্ভর করে যে কতদিন সময় লাগবে বা কত সময় লাগবে ঔষধ খাওয়ার প্রয়োজন হবে কিনা সকলের যে দাঁতের স্কেলিং করালে ঔষধ খেতে হবে এমন কোনো কথা না যদি সামান্য পাথর বা ক্যালকুলাস বা স্পটের জন্য আপনি দাঁত ওয়াশ করিয়ে থাকেন তাহলে কোনো ধরনের ঔষধ খাওয়ার প্রয়োজন হবে না কিন্তু যদি মাড়ির সমস্যা হয়ে থাকে বা মাড়ি ফুলা ফুলা ভাব হয়ে থাকে এক্ষেত্রে যদি আপনি স্কেলিং করান তাহলে আপনার ঔষধ খাওয়ার প্রয়োজন হতে পারে তো ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম